নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা এই দুর্গাপুজোতে মা দুর্গার কৃপায় এই আট রাশির জাতক ও জাতিকার জীবনে দুর্গতি নাশ হতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনে যত ধরনের প্রবলেম রয়েছে যত ধরনের বাধা বিপত্তি রয়েছে সেই সমস্ত প্রবলেম কাটতে চলেছে পাশাপাশি আপনাদের অর্থনৈতিক উন্নতি এবং সমৃদ্ধি লাভ করতে চলেছেন অর্থাৎ যে আট রাশির কথা বল সেই আট রাশির জাতক জাতিকা যদি আপনি হন তাহলে আপনারা খুব লাকি কারণ মা দুর্গার আশীর্বাদ আপনারা কিন্তু দুহাত ভরে পেতে চলেছেন এবং আপনাদের বাধা বিপত্তি সমস্ত কিছুই কিন্তু কাটতে চলেছে তাহলে আর এতটুকু দেরি না করে জেনে নেওয়া যাক কোন সেই সৌভাগ্যশালী আটটি রাশি নমস্কার আমি কল্যাণ রায় শুভ মা দুর্গা যিনি দুর্গতি নাশেনি যিনি ভবতারিণী এবং আমাদের প্রত্যেকের জীবনে অর্থাৎ আমাদের প্রতিটা মানুষের বিভিন্ন রকম প্রবলেম রয়েছে বিভিন্ন রকম প্রবলেমের মধ্যে দিয়ে আমাদেরকে চলতে হচ্ছে আর এই সমস্ত প্রবলেমের দুর্গতি নাশ উনি করে থাকেন প্রতি বছর তাই প্রতি বছর মহাসমারোহে আমরা দুর্গাপুজো করে থাকি আর যে কারণে উনি আমাদেরকে দুহাত ভরে আশীর্বাদ করে যান প্রতি বছরই আর এই বছরও তার ব্যতিক্রম নয় এই বছর যে রাশির কথা বলবো সেই আঠারাসির জাতক ও জাতিকারা একটু বেশি লাকি হতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনে মা দুর্গার আশীর্বাদ পড়তে চলেছে এবং আপনাদের দুর্গতি নাশ হতে চলেছে হ্যাঁ বন্ধুরা তাই এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন তারা জয় মা দুর্গা এই কমেন্টসটি অবশ্যই লিখে যাবেন আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই সৌভাগ্যশালী আটটি রাশি যে রাশিগুলি এই দুর্গাপুজোতে মা দুর্গার কৃপায় দুর্গতি নাশ হতে চলেছে তার আগে একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা আমি আপনাদের সামনে শেয়ার করতে চাই সেটি হলো একটি ফ্রড কেস ঘটেছে একজন কাস্টমারের সাথে উনি আমাকে কালকে কল করে বলছেন তার কথা অনুযায়ী একটি চ্যানেল রয়েছে আমি নাম বলবো না উনি বুকিংয়ের জন্য অ্যাডভান্স এক টাকা পেমেন্ট করেছিলেন বাট রিসিভ কপি দেওয়ার পরবর্তী সময়ে উনি বলেন যে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক পয়সাও ঢোকেনি এই ধরনের ফ্রড কেস যারা করছেন খুব ঘৃণ্যতম কাজ কারণ এতে এতে আপনাদের বিশ্বাসকে নষ্ট করে দেওয়া হচ্ছে এবং যার ধরুন আপনারা কেউই বিশ্বাস করে কোনো জায়গায় কোনো অ্যাস্ট্রোলজারকে কিন্তু বুকিং করতে চাইবেন না এটা বাস্তব কথা তাই আমি আপনাদের সলিউশনের জন্য একটা রাস্তা বলতে চলেছি ভালো করে বোঝার চেষ্টা করুন এই ইউটিউবে অনেক জ্যোতিষী চ্যানেল রয়েছে তার মধ্যে সবাই এই যে এই ধরনের ফ্রডকেস করে তা কিন্তু নয় একটি চ্যানেলই করেছে আর আমি আপনাদেরকে কে অরিজিনাল আর কে ডুপ্লিকেট এই জিনিসটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে চলেছি দেখুন আমাদের ইউটিউবে যারা অফিসিয়াল অর্থাৎ হাই র্যাঙ্কে রয়েছে সেখান থেকে ইউটিউব থেকে ভেরিফাইড ব্যাচ অর্থাৎ একটি টিকমার্ক চ্যানেলের পাশে দেওয়া থাকে সেটা প্রতিটি চ্যানেলে কিন্তু দেয় না সেই চ্যানেলকে ভেরিফাইড করে তারপরে দেয় যে চ্যানেলটি জেনুইনকে জেনুইন নয় যে কোন চ্যানেলটি ভেরিফাইড কোন চ্যানেলটি ভেরিফাইড নয় কারণ আপনারা অ্যাপে কিন্তু এরকম কিছু দেখতে পান না এই কারণে আপনারা একটা কাজ করুন আপনারা ক্রোম ব্রাউজার ওপেন করুন এবং যে চ্যানেলটি আপনি সার্চ করতে চাইছেন দেখতে চাইছেন সেই চ্যানেলটির নাম সার্চ করুন সার্চ করার পর আপনি চ্যানেলটিতে প্রবেশ করুন প্রবেশ করার পরেই আপনাকে ওখানে চ্যানেলের নামের পাশে একটি রাইট চিহ্ন দেখাবে অর্থাৎ টিকমার্ক দেখাবে যেগুলোতে রাইট চিহ্ন রয়েছে সেগুলো হচ্ছে ভেরিফাইড চ্যানেল আর যেগুলোতে নেই সেগুলো হচ্ছে নন ভেরিফাইড চ্যানেল আরেকটি কথা জানিয়ে দিই হোয়াটসঅ্যাপে আমার কাছে প্রচুর মেসেজ এবং কল আসছে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করি আপনারা কল না করে মেসেজ করুন হোয়াটসঅ্যাপে অর্থাৎ আমি যে নাম্বারটি দিতে চলেছি সেই নাম্বারে আপনারা যদি আপনাদের জন্মছক বিচার করতে চান সেক্ষেত্রে মেসেজ করুন একটি কথা মাথায় রাখবেন এটি পেড সার্ভিস ফ্রি সার্ভিস নয় তাই যারা অরিজিনালি দেখাতে চান তারাই কেবলমাত্র যোগাযোগ করুন তাহলে আসুন যে নেওয়া যাক কোন সেই আট সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলি এই দুর্গা মা দুর্গার কৃপায় দুর্গতি নাশ হতে চলেছে প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই দুর্গা আপনাদের দুর্গতি নাশ হতে চলেছে অর্থাৎ আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি যে সমস্ত বাধা বিপত্তি চলছে সেই সমস্ত বাধা বিপত্তি কিন্তু কাটতে চলেছে বা মিটতে চলেছে এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় কিন্তু আপনারা সাপোর্ট পেতে চলেছেন অর্থাৎ আপনাদের অর্থনৈতিক স্থিতির পাশাপাশি মানসিক শান্তির দিকটাও কিন্তু আসতে চলেছে এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই দুর্গা মা দুর্গার কৃপা আপনারাও পেতে চলেছেন যার দরুন আপনাদের দুর্গতি নাশ হতে চলেছে অর্থাৎ আপনাদের যা যা প্রবলেম চলছে সেই প্রবলেম কিন্তু কাটতে চলেছে এবং আপনাদের হাতে আসতে চলেছে প্রচুর অর্থ এরপরে যে তিন নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই দুর্গা মা দুর্গার কৃপায় দুর্গতি নাশ হতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনে অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিক উন্নতি এবং মানসিক শান্তি পেতে চলেছেন অর্থাৎ মা দুর্গার কৃপায় আপনাদেরকে দুহাত ভরে দিতে চলেছে এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই দুর্গা মা দুর্গার কৃপা আপনারাও পেতে চলেছেন যার দরুন আপনাদের দুর্গতি নাশ হতে চলেছে অর্থাৎ আপনাদের ধন বৃদ্ধির পাশাপাশি মানসিক শান্তি এবং সমৃদ্ধি লাভ করতে চলেছেন অর্থাৎ মা দুর্গা এই বছর আপনাদেরকে দুহাত ভরে দিতে চলেছে এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃষ্টি রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই দুর্গাপুজোতে মা দুর্গার কৃপায় আপনাদের দুর্গতি নাশ হতে চলেছে অর্থাৎ আপনাদের ধন বৃদ্ধির পাশাপাশি মানসিক শান্তি এবং সমৃদ্ধি লাভ করতে চলেছেন যে সমস্ত বাধা বিপত্তি আপনাদের চলছিল সেই বাধা বিপত্তি কিন্তু কাটতে চলেছে বা মিটতে চলেছে এরপরে ছয় নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে এই দুর্গাপুজোতে মা দুর্গার কৃপায় আপনাদেরও দুর্গতির নাশ হতে চলেছে অর্থাৎ আপনাদের ধন বৃদ্ধির পাশাপাশি মানসিক শান্তি কিন্তু লাভ করতে চলেছেন এরপরে সাত নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে মা দুর্গার কৃপায় এই দুর্গা পুজোতে দুর্গতি নাশ হতে চলেছে আপনাদেরও অর্থাৎ আপনাদের ধন সম্পত্তি বৃদ্ধির পাশাপাশি এই সময় আপনারা ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট কিন্তু পেতে চলেছেন এরপরে যে শেষ রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলারাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি তুলারাশির জাতক বা জাতিকা হন তাহলে এই দুর্গাপুজোতে মা দুর্গার কৃপায় দুর্গতি নাশ হতে চলেছে আপনাদেরও অর্থাৎ এই সময় আপনাদের জীবনে যে সমস্ত বাধা বিপত্তি চলছিল সেই সমস্ত বাধা বিপত্তি কাটতে চলেছে এবং আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি পেতে চলেছে অর্থাৎ আপনাদের মনের সাধ মনের ইচ্ছা কিন্তু আপনারা পূরণ করে ফেলতে পারবেন এই ছিল আট সৌভাগ্যশালী রাশি যারা এই দুর্গাপুজোতে মা দুর্গার কৃপায় দুর্গতি নাশ হতে চলেছে তো এই আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ